রূপহিয়াতর বুড়া চাপরির কেবাখনো বিদ্যালয় চলিব উচ্ছেদ। শোণিতপুর জেলা প্রশাসনে জারি করেছে উচ্ছেদর জাননী। উচ্ছেদের পূর্বে নির্ধারণ করবলগা হয়েছে সীমা। নগাঁও শোণিতপুর জেলার সীমামূরীয় অঞ্চল হওয়ার বাবে সীমা নির্ধারণ করবলগা হয়েছে। সীমা নির্ধারণ লো কেবাখনো অঞ্চলের রাইজর তীব্র অসন্তুষ্টি। নির্ধারিত সীমার মতে অভয়ারণ্যর ভূমিত সোমাই পড়ে লোকসল। ফলস্বরূপে কেবাখনো সরকারি বেসরকারি বিদ্যালয় চিকিৎসালয় প্রশাসনের উচ্ছেদ চলিব। আড়িবাড়ির একমাত্র শিক্ষানুষ্ঠানখনো সোমাই পড়েছে অভয়ারণ্যর সীমার ভিতর। বিদ্যালয় উচ্ছেদ করলে শিক্ষা গ্রহণের এই লোকসল বা শিক্ষার্থী সকল যাব লাগিব 4.5 কিলোমিটার বাদ। সমস্যাত পড়বলগা হয়েছে ছাত্র ছাত্রী সকল। কোন ক্লাসত পড়া? কোন স্কুলত? তোমালোকৰ স্কুলৰ নোটিছ জাৰি কৰিছে নেকি উচ্ছেদ কৰিব? তোমালোকৰ এক্সাম কেতিয়া? তোমাৰ নাম? মোৰ নাম মিছা। কোনটো স্কুলত পঢ়া? কোন ক্লাসত? ক্লাস টেনত। তোমালোকৰ স্কুলতো জাননী জাৰি কৰিছে উচ্ছেদৰ? লোৱাৰ হুছেন। কোন ক্লাসত পঢ়া? ক্লাস নাইনত পঢ়ো মই। কোনটো স্কুল? জ্ঞানোদয় একাডেমি। তোমালোকৰ জাননী জাৰি কৰিছে নেকি? কি কবা সরকার কি আবেদন হবা? সরকার ভূমি পাট্টা দিবার সংস্থাপন হিসাবত মই কৈ আছো যে আমালোকে জ্ঞানোদয় একাডেমি স্কুলৰ পৰা যিটো স্কুলত আমালোকে 2019 চনত যিটো স্কুলৰ পৰা আমালোকে শিক্ষাবৰ লৈ আছো আৰু এইটো স্কুলতে পঢ়িবলৈ ইচ্ছা আছে আৰু এইটো স্কুলৰ পৰা মই শিক্ষাৰ দিগতে আগবঢ়াই আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰা।